नमस्कार বন্ধুসকল, এই মুহূৰ্তত আপোনালোকে লৈ লৈছো এটা গুৰুত্বপূৰ্ণ ভিডিঅ'। বন্ধুসকল, অসমৰ ল'ৰা ছোৱালীসকলৰ বাবে আহি গৈছে এটা সুখবৰ। 10,000 কৈ টকা পাব ছাত্ৰ ছাত্ৰীসকলে। HSLC আৰু HS পাছ কৰা ছাত্ৰ ছাত্ৰীসকলে কৰিব পাৰিব আবেদন। 30/9/2021ৰ ভিতৰত কৰিব লাগিব আবেদন। আৰু এপ্লাই আপোনালোকে কেনেদৰে কৰিব, ফৰ্ম ক'ত পাব, কেনেকৈ ফিল আপ কৰিব আৰু ফৰ্মটো আপোনালোকে ক'ত ছাবমিট দিব, সবিশেষ আপোনালোকক এই ভিডিঅ'টো দেখাবলৈ যত্ন কৰিছো। ইয়াতে চাওক, দ্য ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ শেডুল কাস্ট আসাম, ইয়ার পৰা ইনভাইট করা হয়েছে, এপ্লিকেশন ফর্ম ইনভাইট করা হয়েছে শেডুল কাস্ট মেরিটেজ স্টুডেন্ট বয়েজ অর গার্লস স্টুডেন্টৰ পৰা, যিসকলে HSLC আৰু HS পাস কৰিছে সেবা আৰু HSCC বোর্ডৰ পৰা। তো বন্ধুসকল, ইয়াৰ পিছতে চাওক, যদি আপুনি ইয়াৰ কমপ্লিট ইনফৰমেশ্যন খিনি জনাৰ পিছতহে আপুনি এপ্লাই কৰিব, ফৰ্মটো ফিল আপ কৰিব। আপুনি যদি ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া খিনি পালন কৰিব পৰা নাই, যদি আপুনি ইলিজিবিলিটি নহয়, তেতিয়াহ'লে আপুনি ইয়াৰ বাবে আবেদন নকৰিব, কাৰণ আবেদন কৰাৰ পিছতো আপুনি ইয়াত কোনো লাভালাভ নাপাব, কিয়নো যে ইলিজিবিলিটি ক্ৰাইটেৰিয়া যিখিনি ইয়াতে ধৰা আছে সেইসকল ছাত্ৰ ছাত্ৰীয়েহে কেৱল আবেদন কৰিব পাৰিব। ইয়াতে চাওক, নেম অফ অথৰিটি ডাইৰেক্টৰ অফ ৱেলফেয়াৰ অফ শ্বেড্যুল কাষ্ট আসাম, নেম অফ স্কিম ফাইনেন্সিয়াল ইনসেন্টিভ টু শ্বেড্যুল কাস্ট মেরিটেজ বয়েজ অর গার্লস স্টুডেন্ট। ইয়াতে এমাউন্টটো চাব পাৰিছে 10,000 rupees 10,000। ইলিজিবিলিটি চাব পাৰিছে HSLC এণ্ড HS পাছ 2021-2022, আৰু ইয়াতে লাগিব 80% মাৰ্কচ অৰ এবভ মাৰ্কচ, 80% আৰু বা ইয়াৰ বেছি মাৰ্কচ লাগিব, পাৰ্চেণ্টেজ লাগিব ছাত্ৰ ছাত্ৰীসকলৰ কাৰণে। ইয়াতে আৰু চাব পাৰিছে আপুনি যে ইয়াতে লাষ্ট ডেটটো আপোনাক দেখুৱাবলৈ যত্ন কৰিছোঁ, যে আপুনি ইয়াতে দেখিব পাইছে 30/9/2021, ইয়াৰ আগতে আপুনি ফৰ্মটো ছাবমিট কৰিব লাগিব। ইয়াতে আপুনি এড্ৰেছটো দেখিব পাইছে, ক'ত ছাবমিট কৰিব, অফিচ অফ দ্য ডাইৰেক্টৰ অফ ৱেলফেয়াৰ অফ শ্বেড্যুল কাষ্ট আসাম, হাউচপেট কমপ্লেক্স গুৱাহাটী 6, আৰু এইটো ছাবমিট কৰিব লাগিব 1 or before 30/9/2021, ইয়াৰ আগতে আপুনি ছাবমিট কৰিব লাগিব উল্লেখিত এড্ৰেছটোত। এড্ৰেছটো আপোনালোকক ধুনীয়াকৈ মই বুজাই দিবলৈ চেষ্টা কৰিম, ইয়াৰ পিছতে আপোনালোকক দেখুৱাবলৈ যত্ন কৰিম যে আপোনালোকে ফৰ্মটো কেনেদৰে ফিল আপ কৰিব। ফৰ্ম ফিল আপ কৰাৰ কাৰণে আপুনি এনেকুৱা এটা নমুনা পাব, ইয়াতে আপুনি দেখিব পাইছে। আপোনাক মই এই যথেষ্ট গুৰুত্বপূৰ্ণ তথ্যখিনি বুজাই দিবলৈ যত্ন কৰিছোঁ। দ্য ডাইৰেক্টৰ অফ ৱেলফেয়াৰ অফ শ্বেড্যুল কাষ্ট আসাম, হিয়াৰ বাই ইনভাইটছ এপ্লিকেশ্যন ফ্ৰম দ্য শ্বেড্যুল কাষ্ট মেৰিটেজ বয়েজ অৰ গাৰ্লছ ষ্টুডেণ্ট হু হেভ পাছড HSLC অৰ HSSLC এক্সামিনেশ্যন আণ্ডাৰ দ্য বোৰ্ড অফ ছেকেণ্ডেৰী এডুকেশ্যন আসাম এণ্ড হায়াৰ ছেকেণ্ডেৰী এডুকেশ্যনেল কাউন্সিল আসাম, চিকিউৰিং 80% অৰ এবভ মাৰ্কছ ডিউৰিং দ্য একাডেমিক ইয়াৰ 2021-22, ফৰ এৱাৰ্ডিং অফ ওৱান টাইম গ্ৰাণ্ট ৰুপিজ 10,000 অনলি আণ্ডাৰ দ্য স্কিম ফাইনেন্সিয়েল ইনচেণ্টিভ টু HC মেৰিটেজ বয়েজ অৰ গাৰ্লছ ষ্টুডেণ্ট ফৰ দ্য ইয়াৰ অফ 2021-22, ছাবজেক্ট টু চেংচন অৰ ৰিলিজ অফ ফাণ্ড বাই গভৰ্ণমেণ্ট, দ্য ছেলেকশ্যন উইল মেড অন মেৰিট বেচিছ অনলি। ইয়াতে চাব পাৰিছে আৰু, দ্য কোৱালিফাইড কেণ্ডিডেটছ মে ছাবমিট দিয়াৰ এপ্লিকেশ্যন এজ পাৰ পাছ টাইপ ফৰ্মেট গিভেন বেল' টু দ্য অফিচ অফ দ্য ডাইৰেক্টৰেট অফ ৱেলফেয়াৰ অফ শ্বেড্যুল কাষ্ট আসাম, হাউচপেট কমপ্লেক্স গুৱাহাটী 6/1 or before 30/9/2021, মানে 30/9/2021ৰ ভিতৰত আপুনি ফৰ্মটো ছাবমিট দিব লাগিব উল্লেখিত এড্ৰেছটোত। এপ্লিকেশ্যন ফৰ্ম ফৰ দ্য ফাইনেন্সিয়েল ইনচেণ্টিভ টু শ্বেড্যুল কাষ্ট মেৰিটেজ বয়েজ অৰ গাৰ্লছ ষ্টুডেণ্ট ফৰ দ্য ইয়াৰ 2021-22। তো বন্ধুসকল, এনেকুৱা আপুনি এটা ফৰ্মৰ নমুনা পাব। আপুনি এই ফৰ্মটো ফিল আপ কৰিব নোৱাৰিব, কাৰণ এই ফৰ্মেটটো আপুনি হয়তো বনাই ল'ব লাগিব, এই ফৰ্মেটটো আপুনি ফিল আপ কৰিব নোৱাৰিব, কাৰণ এই ফৰ্মেটটো উপযুক্ত হোৱা নাই। ইয়াতে প্ৰথমতে আপোনাৰ ফটো লগাব দিয়া হৈছে, নেক্সট দিয়া হৈছে নেম অফ দ্য ষ্টুডেণ্ট, ব্লক লেটাৰ্ছ, আপুনি ব্লক লেটাৰ্ছত আপোনাৰ নামটো লিখিব, কিন্তু ইয়াতে ঠাই নহ'ব, আপোনাৰ গোটেই নামটো লিখোঁতে ফটোৰ ওপৰতে গুচি যাব, গতিকে আপুনি ফৰ্মেট এটা বনাই ল'ব লাগিব। নেক্সট 2 নম্বৰত ফাদাৰ্ছৰ গাৰ্জেন্স নেম দিব নোৱাৰিব, এতিয়া ঠাই নহ'ব, পেৰেণ্টছ পাৰ্মানেণ্ট এড্ৰেছ দিব নোৱাৰে, এড্ৰেছটো নহ'ব, ঠাই নহ'ব। নেক্সট প্ৰেজেণ্ট এড্ৰেছ পাৰ্মানেণ্ট এড্ৰেছ আপুনি যদি একে হৈছে, আপুনি দুয়োটা পাৰ্মানেণ্ট এড্ৰেছত আপুনি দুৱ বুলি লিখি দিব পাৰিব। নেক্সট 5 নম্বৰত নেম অফ দ্য ইনষ্টিটিউচন লাষ্ট এটেণ্ডেড, আপোনাৰ হেক আপুনি লাষ্ট ইনষ্টিটিউচন ক'ত আছিল য'ত আপুনি এটেণ্ড কৰিছিল সেই ইনষ্টিটিউচনটোৰ নাম দিব কৈছে। নেম অফ দ্য এক্সামিনেশ্যন পাছ আপুনি কি পাছ কৰিছে, HS, LC অৰ HS,
একাডেমিক ইয়ার কি আছিল আপনার ইয়াতে 2021-2022 দিব পার্সেন্টেজ অফ মার্কস ইকুয়েট তো আপনার পার্সেন্টেজ তো কিমান হয় নেক্সট দিব সাব কাস্ট আপনার সেলফ অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট টু বি ইনক্লোজ ইয়াতে আপনি সেলফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট কাস্ট সার্টিফিকেট এটা সাবমিট করব লাগিব আর ইয়ার পিছত 10 নম্বরত আছে যে আপনি ইয়ার প্রিভিয়াস ইয়ারত এই স্কিমের জড়িয়ে এমাউন্ট পাইছিল নাকি যদি পাইছিল তেতিয়াহলে আপনার এমাউন্ট আর ইয়ার অফ রিসিপ্টও দিব গেছে ইয়াতে নেক্সট নাম্বার 11 ব্যাংক একাউন্ট নাম্বারটো দিব নেক্সট দিব ব্যাংক একাউন্টর আপনার আইএফএসসি কোড যেটো হয় এইটো দিব নেক্সট দিব আপনার ফুল নেম এন্ড অ্যাড্রেস অফ ব্যাংক তো ইয়াতে ভুল নকৰিব ছাত্রছাত্রীসকল যে ইয়াতে ফুল নেম এন্ড এড্রেস অফ ব্যাংক ইয়াতে নিজের এড্রেসের কথা কোয়া নাই আর নিজের নামের কথা কোয়া নাই ইয়াতে ব্যাংকর এড্রেস আর ব্যাংকর নামটো দিব কোয়া হয়েছে নেক্সট দিব লাগিব 14 নম্বরত ব্যাংকর ব্রাঞ্চর নাম তো ব্যাংকর ব্রাঞ্চটো কি হয় ইয়ার পিছত আরো কিছু তথ্য ইয়াতে দেখিব হয়েছে যে 15 নম্বরত দিব লাগিব মোবাইল নাম্বার অফ দ্য এপ্লিকেন্ট তো যে আবেদন করিলে ছাত্রছাত্রীসকলের মোবাইল নাম্বারটো দিব লাগিব একটিভ মোবাইল নাম্বার দিব লাগিব ইয়ার পিছত এটা আন্ডারটেকিং আছে তো আন্ডারটেকিংটো আন্ডারটেকিংৰ তলত থাকিব দুটা সিগনেচার তো ইয়ার প্রথম সিগনেচার আর সিল লাগিব হেড অফ দ্য ইনস্টিটিউশন লাস্ট এটেন্ডেড যত শেষত পড়িছিল ছাত্রছাত্রীসকলে সেই ইনস্টিটিউশনের অর্থাৎ যিসকল ছাত্রছাত্রীয়ে মেট্রিক পাস করেছে যারপরা মেট্রিক পাস করেছে তার হেড জনের সিল আর সিগনেচারটো লাগিব যিসকলে হায়ার সেকেন্ডারি পাস করেছে কোন স্কুলের পৰা বা কোন অনুষ্ঠানের পৰা পাস করেছে সেই হেডজনের সিল আর সিগনেচার লাগিব নেক্সট লাগিব সিগনেচার অফ দ্য এপ্লিকেন্ট ইয়াতে সিগনেচার করব এপ্লিকেন্টজনে নেক্সট এইটো পঠাই দিব লাগিব ইয়াতে চাওক ডাইরেক্টর অফ ওয়েলফেয়ার অফ শেডুল কাস্ট আসাম হাউস পেড কমপ্লেক্স গুয়াহাটি 6 তো এই এড্রেসটোলৈ আপনি পঠাই দিব লাগিব আর এড্রেসটোলৈ পঠাই দিয়ার পিছত এটা মেরিট লিস্ট ওলাব আর মেরিট লিস্ট অনুযায়ী আপনি আপনার ব্যাংক একাউন্টত 10,000 টাকা এককালীন লাভ করব তো বন্ধুসকল আশা করছো ভিডিওটোর জড়িয়ে আপনি যথেষ্টখিনি তথ্য লাভ করব পারিছে আর বুঝব পারিছে কেনেদরে এই স্কিমটোর কারণে আপনি আবেদন করব ইয়ার পিছত আপনার কিনা বুঝবলগা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাব আজিলে এৰিছো ধন্যবাদ।